এই হোয়াটসঅ্যাপ গেমার্স, ইলহাম হিয়ার। আর আজকে আমি কথা বলবো আমাদের একমাত্র গর্বের এডুকেশন সিস্টেম নিয়ে, আই মিন শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো ভাই হেলানো বন্ধ করো, কারণ এই ভিডিওটা সিরিয়াস। আমরা করব জয়, যাই হোক। যখন সবারগুলো হাগার বালা শেষ হয়, তখন সময় হয় বিদ্যালয়কে বিদ্যা অর্জন করার। এতদিন তোমার বাবা মা বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে। ভাই এখন তুমি ফুললি মোটিভেটেড, কিন্তু বিদ্যালয়ে গিয়ে বুঝতে পারো তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার ভবিষ্যতের অপশন দুইটা, রিক্সা চালায় খাওয়া অথবা না বলাই ভালো। আরে চির সত্য ভবিষ্যৎবাণী করেন আমাদের মাস্টার মশাইরা। হ্যাঁ আমি জানি সব শিক্ষক একরকম না, তবে আমি বেশিরভাগের কথাই বলতেছি। ইনাদের কাজ একটাই, হাতে কলমে প্রমাণ করে দেওয়া তোমার দ্বারা কিচ্ছু হবো না। আর তুমি মাস্টার মশাইয়ের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ স্বরূপ, তখনই হাল ছেড়ে দাও, তাই না? কিন্তু ভাই হাতে গোনা কয়েকজন আছে যারা বুঝতে পারে তার ইন্টারেস্টটা কোথায়, কিন্তু কোনো লাভ নাই। তোমার বাবা তোমার গালে পাঁচ আঙ্গুলের একটা ভালোবাসার ছাপ দিয়ে বুঝাইয়া দিব জীবনে তোমার কাজ একটাই, পড়াশোনা করা। একজন মানুষের অনেক প্রকার গুণ থাকে, তার মধ্যে পড়াশোনা এক প্রকার গুণ। হ্যাঁ আমি জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ভাই শিক্ষাটা কই, সবই তো মুখস্থ বিদ্যা। কে কবে না কবে মারা গেছে সেটা তো গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। আর এটার কথা বাদ দিলাম, HTML, C প্রোগ্রাম, এমনকি মাইক্রোসফট অফিস এগুলো মুখস্থ করতে হয়। আর নিজের চেষ্টায় HTML একটা প্রজেক্ট স্যারকে দেখালে এটা নাকি পরীক্ষা আসবে না, এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। আর তুমি যদি না করো তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর আমার যে সকল ভাই বোনেরা এই সকল মুখস্থ করে GPA 5 পাও, ভাই তোমাদের আমি একটা কথাই বলতে পারি, তোমরা মানুষ না, তোমরা মানুষ হইতেই পারো না, তোমরা জাস্ট সুপার হিউম্যান, বুঝলা? তোমরা জাস্ট সুপার হিউম্যান। আর আমার দেশ তোমাদের নিয়ে এগিয়ে যাবে, কিচ্ছু বলার নাই। তো ভাই যাও, কীবার বলার আছে, সারা বছর বই গেল, পরীক্ষা হলে সব উগড়ায় দাও, GPA 5 পাও, বাবার নাম উজ্জ্বল করো। আর যার বাবার নাম বদলানোর ইচ্ছা নাই তারাও পড়াশোনা করো, কারণ সার্টিফিকেট একটা দাম আছে। চাকরি পাও আর না পাও, মেয়ে কি বাবা। আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ আমাকে পড়াশোনা করতে হবে, সামনে আমার HSC পরীক্ষা। আর একটা কথা হলো, আগে আমি ইংলিশে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন বাংলাতে ভিডিও আপলোড করবো। তো তোমার সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করো আর ঘন্টা একটা টুকা দিয়ে যাও, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে গেমপ্লে আপলোড করবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে।